হ্যালো বন্ধুরা, আর একটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই একটি মাত্র কাপড় দিয়ে একটি দারুণ জিনিস আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন জিনিসটা কি তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে এখানে আমি কাপড়টাকে ডবল বাস করে নেব। এইভাবে আমি 10 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব, আর এইভাবে 22 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। তো এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল। তো এখন যেটা করব সেটা হলো এই কাপড়টার যে উল্টো দিকটা, এই পাশটা উল্টো আর এই পাশটা কিন্তু সোজা। তো আমি এখন এই উল্টো দিকে কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। তা এই যে দুটো সাইড, এই দুটো সাইডকে আমি এখন সেলাই করব এরকমভাবে মুড়িয়ে, হালকা একটু মুড়িয়ে ধরে, তারপরে 1 ইঞ্চি চওড়া করে এইভাবে একটা গড় তৈরি করে নেব। এরকমভাবে গড়টা তৈরি করে নেব। ঠিক একইভাবে এই পাশেও কিন্তু 1 ইঞ্চি চওড়া করে একটা গড় তৈরি করে নিই। এই যে দুই পাশে সেলাই করা হয়ে গেল। এখন যেটা করব, এই দুই পাশের যে কোনো এক পাশে আমি এই এলাস্টিকটাকে সেট করে দিব। যে কোনো এক পাশে করে নিলেই হবে। তো এলাস্টিকটার মাপটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু কাপড়টার ডবল বাজ আছে আর এলাস্টিকটা কিন্তু সিঙ্গেল বাজে নিতে হবে। এই যে এরকমভাবে এতটুক নিলেই হবে, বা পুরোটাও নিতে পারেন, কিন্তু আমি আর পুরোটা নিব না, এই এতটুকুই নেব। তা এখন আমি যে কোনো এক সাইডে এই এলাস্টিকটাকে সেট করে দিই। আর এই এলাস্টিক সেট করার জন্য দুটো সিফটিন লাগবে। এই যে দেখুন, আমি দুটো সিফটিন নিয়ে নিলাম। এইভাবে আস্তে আস্তে করে এইভাবে এই গড়টার ভিতরে সেট করে দিতে হবে। আর এই সাইডটা, এই সেফটি পিনটা এদিকটা এইভাবে আটকে দিতে হবে। এটা দেওয়ার কারণ হলো, এই যে দেখুন, এই মাত্র কিন্তু এটা ভিতরে ঢুকে যাচ্ছিল এদিকটায়, তাই এখন এটাকে দিয়ে এইভাবে রেখে দিতে হবে। এই যে দেখুন, সেট হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হলো এরকমভাবে টেনে এনে এরকমভাবে এভাবে ধরে এই জায়গাটায় এরকমভাবে সেলাই দিয়ে পুরোটা এভাবে লম্বা করে সেলাই করে দিতে হবে। আর এখানে আমি আরেক টুকরো কাপড় নিয়ে নিলাম। এই যে দেখুন, এই কাপড়টা দিয়ে আমি একটা নেট তৈরি করব। এরকমভাবে ধরে সেলাই করে একটা নেট তৈরি করে নিব। এই যে নেটটা তৈরি করেছি, এই নেটটা এখন আমি এই উপরের অংশে লাগিয়ে দিব। এদি এই উপরের অংশটাই কিন্তু আমি এলাস্টিক লাগাইনি। এই যে দেখুন, এখানটায় কিন্তু এলাস্টিক লাগানো নেই, আর এই অংশটাই কিন্তু এলাস্টিকটা লাগিয়েছি। তো আমি যেদিকে এলাস্টিকটা লাগাইনি সেখানেই এখন এই ফিতাটাকে আমি সেলাই করে আটকে দিব। এই যে এভাবে কাপড়টাকে ডবল বাস করে ধরলে কিন্তু দেখা যাচ্ছে যে এর মিডল অংশ কিন্তু হয়তো এদিকটা বা এদিকটা। তো আমি এখন এদিকটাই লাগিয়ে দিব। এই যে বন্ধুরা, এখানে আমার জিনিসটা পুরো রেডি করা হয়ে গেল।
এই যে দেখুন, এটা এখন উল্টো আছে, এটাকে আমি এখন সোজা দিকে করে নিব। এই যে সোজা দিকে করে নিলাম। তো আপনারা হয়তো ভাবছেন যে জিনিসটা আসলে কি বা এটা কি কাজে লাগবে। এই জিনিসটা হলো পলিথিন রাখার একটা থলি। তো আমাদের ঘরে কিন্তু প্রত্যেকের বাড়িতেই কিন্তু পলিথিন থাকে, পুরনো পলিথিন এখানে সেখানে আমরা রেখে দেই। তো সেই পলিথিন গুলিকে গুছিয়ে রাখার জন্য এই থলিটাকে আমি তৈরি করেছি। এই যে দেখুন, আমরা কিন্তু অনেক সময় এরকম একটা পলিথিনের ভিতরে এই পলিথিন গুলিকে রেখে দিই, তাতে কি হয় এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিছু পলিথিন রয়েছে, বা এখানে সেখানে ঘরে বিভিন্ন জায়গায় আমরা পলিথিন গুলিকে গুজে রেখে দিই। তো ওই জিনিসটা দেখতে খুব খারাপ লাগে, চোখে পড়ে। হ্যাঁ, বাইরের থেকে কেউ ঘরে লোক আসলে তা ওই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। আর এই কারণে আমি এই জিনিসটাকে তৈরি করে নিয়েছি যেন পলিথিন গুলিকে এর ভিতরে সেট করা যায়। এই যে দেখুন, আমি এগুলিকে এর মধ্যে সেট করব, কিভাবে করছি দেখাচ্ছি। তো এই যে দেখুন, এখানে পলিথিন গুলি সব সেট করা হয়ে গেল, আমি এই পাশ দিয়ে ঢুকিয়েছি। আর যখন আবার আমাদের এই পলিথিন গুলিকে ব্যবহার করতে হবে, তখন এই পাশ দিয়ে এরকম ভাবে এক পিস করে টেনে ধরলে এক পিসই আসবে। আমি আবারও আরেকটা দেখাচ্ছি, এই যে দেখুন এক পিস করেই কিন্তু আসছে। তারপরে আবার যখন কাজ হয়ে যাবে, আবার রেখে দিতে হবে, তখন এখানটায় এরকম ভাবে রেখে দিব, আর এই পাশ দিয়ে টেনে এনে বের করে ব্যবহার করুন। এই যে হ্যান্ডেলটা, এটাকে রান্নাঘরের যে কোনো একটা জায়গায় এরকম ভাবে ঝুলিয়ে রাখতে হবে, এরকম ভাবে ঝুলিয়ে রাখতে হবে। তাহলে জিনিসটা মানে নিচ দিয়ে বের করতে সুবিধা হবে, মানে পলিথিন গুলি আর কি। তো এই জিনিস আর আগেও আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেটা আমি এখন আপনাদের আবার দেখাচ্ছি। এই যে এই জিনিসটা এর আগেও আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, এটার দেখতেই পাচ্ছেন যে এটার এদিক দিয়েও কিন্তু এলাস্টিক রয়েছে, এই পাশেও এলাস্টিক রয়েছে। আর এটার মধ্যে ডিফারেন্স কি সেটাও দেখাচ্ছি। এই যে দেখুন, এটার কিন্তু এই মুখের উপরের দিকটা এলাস্টিক নেই, আর নিচের দিকটা এলাস্টিক আছে, আর নিচের দিকে এলাস্টিক দিতেই হবে। এটা যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু পলিথিন গুলি এর ভিতরে মানে সেট হয়ে থাকবে না, নিচের অংশটাই দিতেই হবে। এই কারণে আমি দুই রকম সিস্টেমে আপনাদেরকে তৈরি করে দেখালাম। উপরে এরকম ফাঁকা রেখেও আপনারা তৈরি করতে পারেন, বা দুই পাশে এরকম এলাস্টিক দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। যেটা আপনাদের ভালো লাগবে, যেটা আপনাদের সুবিধা, সেটাই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই কারণে আমি দুই রকম ডিজাইনের দেখিয়ে দিলাম। আর এটার মতো ডিজাইনের আমি আরো অনেকগুলি তৈরি করেছি। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি এক পিস এক পিস করে। এই যে বিভিন্ন রকমের কালারের তৈরি করে নিয়েছি, ছোট বড় সাইজেরও করেছি। যেমন এই যে ছোট সাইজ, এই যে ছোট সাইজ, এগুলি আমি অনেক কটা তৈরি করে নিয়েছি। কারণ কি, অনেক সময় আমার বাড়িতে যখন কাস্টমার আসে, তখন ওরা এরকম চায়, তো আমি একটা করে বেশি করে তৈরি করে রেখে দিয়েছি। যখন যে চায়, তখন আমি এক পিস করে তাদেরকে বিক্রি করে দিই। তো আশা করি এই জিনিসটা আপনাদের কাছেও ভালো লেগেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে এই সামান্য এক পিস কাপড় দিয়ে আপনারা কিন্তু আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সকলের সাথে শেয়ার করবেন। তো এরকম ধরনের আরো প্রয়োজনীয় জিনিসের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।